Hey guys, I'm Rifat. Welcome to another new video. বন্ধুরা, আমরা ফেসবুকে সবাই কিন্তু কমবেশি ছবি কিংবা ভিডিও আপলোড করি আমাদের বিভিন্ন প্রয়োজনে। তবে আমরা কিন্তু একটা কাজ করি অনেক সময় দেখা যায় আমরা প্রিভিয়াস বা দুই তিন বছর আগে অনেক ছবি যেগুলো আপলোড করে রেখেছি আমরা কিন্তু কোনো না কোনো কারণে দেখা যায় একটা ফ্রেন্ডের বার্থডে হচ্ছে তার আমরা পিছনে দুই তিন বছর বা চার বছর পিছনের ছবিগুলো আমরা ডাউনলোড করে সেগুলো দিয়ে আমরা তাকে একটা উইশ ভিডিও তৈরি করি। তাছাড়া এরকম অনেক এক্সাম্পল আছে বিভিন্ন ফ্যামিলি পারপাজে কিংবা পার্সোনাল কাজেও কিন্তু আমরা আমাদের প্রিভিয়াস ছবিগুলো বা যেগুলো আমরা আপলোড করে ফেলেছি অলরেডি সেগুলো কিন্তু আমরা ডাউনলোড করে আমরা আমাদের প্রফেশনাল কাজে কিংবা পারিবারিক কাজে আমরা ইউজ করি। কিন্তু সমস্যাটা হচ্ছে সেখানে যখন আমরা ছবিগুলো ডাউনলোড করি সেগুলো যখন আমরা এডিটিং সফটওয়্যারে নিয়ে যাই তখন দেখা যায় যে ইমেজের কোয়ালিটি অনেক কম হওয়ার কারণে আমরা প্রপারলি কিন্তু এডিটিং করতে পারি না, কিন্তু আমাদের যে পার্সোনাল কাজগুলো আমরা খুব সুন্দর মতো করতে পারি না। তাহলে বন্ধুরা সমাধান কোথায়? হ্যাঁ, খুব চমৎকার একটা সিটিং রয়েছে ফেসবুকের আন্ডারেই, যদি আমরা সেই সিটিংটি অন করে দিই। মেইনলি দুটি সিটিং রয়েছে, একটি হচ্ছে ফটোর জন্য, একটা হচ্ছে ভিডিওর জন্য। সেটা কি? আপলোড ফটো এইচডি, এবং দ্বিতীয় অপশনটি হচ্ছে আপলোড ভিডিও ইন এইচডি। অর্থাৎ যদি আমরা এইচডি মুডটি অন করে দিই ফেসবুকের সিটিংয়ে গিয়ে তাহলে কিন্তু আমরা তারপরে যত পিকচার আমরা আপলোড করব সবগুলো হাই রেজলিউশনে হাই কোয়ালিটিতে কিন্তু ফেসবুকের সার্ভারে জমা থাকবে, এবং আমরা যখনই সেটা ডাউনলোড করব তার কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে, এবং আমরা এডিটিং করি বা যে কোনো কাজ করি না কেন আমরা কিন্তু সন্তোষজনকভাবে সেটা আমরা রেজাল্ট পাবো। সো বন্ধুরা, আমি এখন চলে যাবো সরাসরি ফেসবুক সিটিংয়ে এবং আপনাদেরকে দেখিয়ে দেবো এই সিটিং দুটি। লেটস গো বন্ধুরা। ফেসবুকে এইচডি কোয়ালিটির ভিডিও কিংবা আপনার যে কোনো ইমেজ এইচডি কোয়ালিটিতে সেভ করার জন্য মানে আপলোড করার জন্য আপনি চলে যাবেন ফেসবুকে। ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে চলে আসার পরে উপরের দিকে দেখেন ডানে তিনটা টান আছে, তিনটা স্ট্রেট লাইন আছে, সেখানে আমি ক্লিক করে দেব। সেখানে ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন সিটিং অ্যান্ড প্রাইভেসি একটা অপশন আছে, নিচের দিকে সিটিং অ্যান্ড প্রাইভেসি। যদি আমি সিটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করি তখন সিটিং নামে একটি অপশন চলে আসবে উপরের দিকে, ঠিক আছে, সিটিংয়ে ক্লিক করে দেবো। সিটিংয়ে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে সিটিং অপশন অনেকগুলো অপশন চলে আসবে সিটিংয়ের এখানে এই আন্ডারে। তো আমি বলে রাখি আসলে এটা মোবাইলের ক্যাটাগরি অনুযায়ী, যেমন স্যামসাং কিংবা শাওমি রিয়েলমি এগুলো ক্যাটাগরি অনুযায়ী অপশনটি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় থাকতে পারে। তো আপনার একটু খুঁজে দেখলে কিন্তু পেয়ে যাবেন। তো আমি মূলত এখন শাওমি সেট থেকে দেখাচ্ছি। তো এখানে আসার পরে সিটিংয়ে আসার পরে আমি এখান থেকে প্রিফারেন্সেস আন্ডারে যে মিডিয়া অপশনটি আছে সেই মিডিয়াতে ক্লিক করে দেবো। মিডিয়াতে ক্লিক করার পরে একটু নিচে দিকে যদি আমি স্ক্রল করে আসি তাহলে দেখতে পাবেন যে ভিডিও আপলোড এইচডি, ফটো আপলোড এইচডি দুটি অপশন এখানে রয়েছে এবং অপশন দুটি কিন্তু অফ রয়েছে। তো এখান থেকে আমি এই দুটি অপশন অন করে দেব। তো আমি অপশন দুটি অন করে দিলাম। সো বন্ধুরা হয়ে গেল। এখন থেকে আমি যখনই যে কোনো ভিডিও কিংবা ফটো আমি পোস্ট করি না কেন আমার ফেসবুকে সবগুলো কিন্তু হাই রেজলিউশনে কিন্তু আমার ফেসবুকে সেভ হয়ে যাবে, এবং পরবর্তীতে আমি যখনই সেটা ডাউনলোড করবো সেটা কিন্তু হাই কোয়ালিটিতে কিন্তু আমার পিকচারই ডাউনলোড হবে। সো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত, আসলে ভিডিও আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন, এবং সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।